কোরবানির সামনে রেখে নারায়ণগঞ্জে খামারগুলোতে কোরবানির পশু, সাজসজ্জা, আলপনা ও গরুকে সাজিয়ে করা হচ্ছে র‍্যাম্প শো। ক্রেতাদের আকৃষ্ট করতে হলিউড, বলিউড ও আন্তর্জাতিক সুপারস্টারদের নাম ব্যবহার করা হয়েছে। নারায়ণগঞ্জের গরুর খামারগুলোতে ঈদের যেন বাড়তি উৎসব। এই আয়োজনের উদ্দেশ্য ক্রেতাদের আকৃষ্ট করা। বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে প্রতিটি গরুর খামার। প্রাকৃতিক উপায়ে লালন পালন করা বিশাল আকৃতির একটি গরু। এক টনের ওপরে ওজন আমেরিকান ব্রাহামা, যাকে আদর করে নাম রাখা হয়েছে হামজা। ফিল্ম সুপারস্টারদের নাম ব্যবহার করা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে। এছাড়াও ফুটবল সুপারস্টারদের নাম ব্যবহার করা হয়েছে। ২০২৪ ঈদুল আজহাকে লক্ষ্য রেখে আমরা এখানে ৬০০+ কুরবানির পশু তৈরি করছি। এর ভিতরে গরু, মহিষ, খাসি, দুম্বা, গাড়ল বিভিন্ন প্রজাতির পশু আছে। আপনারা আসলে আপনাদের পছন্দ মতো পশু এখান থেকে ক্রয় করতে পারবেন, সুস্থ সবল পশু। আর আমাদের এখানে স্টার্টিং প্রাইস ৯০,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০০ টাকা পর্যন্ত। আর কিছু ইম্পোর্টেড গরু আছে, যেগুলো আমাদের ৫০,০০০০ টাকার পর্যন্ত গরু আছে। আর আমাদের কিছু আইকনিক গরু আছে, যেগুলো আমরা ছোটোকাল থেকেই ভালোবেসে অনেক আদর করে লালন পালন করছি। এগুলোর নাম রেখেছি আমরা, বিভিন্ন নাম রেখেছি এক একটার। যেরকম আমাদের, আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা, এটা জায়েদ খান লাল। যেটা জায়েদ খানের ওজন আছে ৯০০ কেজির মতো, এটা আমাদের আস্কিং প্রাইস ১৪,০০০০ টাকা। আর সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম সাকিব খান, এটার ওয়েট আছে, এটাও ৯০০ কেজি+, আস্কিং প্রাইস ১৫,০০০০টাকা। আর তার পাশে যেটা পাখড়া গরু দেখতে পাচ্ছেন, সুন্দর সুডাম দেহের অধিকারী, অনেক উঁচু, এইটা লাইভ ওয়েট আছে ১,০০০ কেজির মতো, এটা আমাদের আস্কিং প্রাইস ২০,০০০টাকা। এটার নাম দিচ্ছি পাঠান। কল্পনা করা আছে, আমাদের আলোকসজ্জার ব্যবস্থা আছে এবং সেলফি বুথ আছে আমাদের এখানে। যারা দর্শনার্থী প্লাস ক্রেতা আছেন, তারা বরাবরের মতন আসেন এবং ভিজিট করেন এবং কোরবানির গরুর পাশাপাশি এই সৌন্দর্য উপভোগ করেন। ঈদকে কেন্দ্র করে এবং মানুষের মনে আনন্দ ঘন মুহূর্ত মানে তৈরি করার জন্য মূলত আমাদের এই সাজসজ্জা। আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান যুগ যেহেতু স্মার্ট যুগ এবং ডিজিটাল যুগ, সেই দিক থেকে চিন্তাভাবনা করে আমরা আর কি আমাদের যেই বেচা কিনা বা সেলের যে বিষয়গুলো আছে, এগুলোর যে পেমেন্টগুলো আমরা অনলাইনের মাধ্যমে নিয়ে থাকি। যেমন অনলাইন ব্যাংকিং আছে, সেক্ষেত্রে আমরা চেক এবং ভিসা কার্ড, মাস্টার কার্ড, সকল কিছুই আমরা অনলাইন লেনদেনের যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা আমাদের এখানে অ্যাকসেপ্ট করছি। বাড়তি ঝামেলা এড়াতে খামারে বুকিং দিয়ে নিজের পছন্দের গরুকে বিভিন্ন নামে নামকরণ করছে ক্রেতারা। আমি দুটো গরু নিয়েছি, একটি লাল গরু এবং একটি কালো গরু। এই লাল গরুটার নাম আমি দিয়েছি মুত্তাকিন এবং কালো গরুটার নাম দিয়েছি আমি তাজ। এর একটা কারণ আছে, তাজ যে গরুটা বিগত ঢাকা ক্যাটেল এক্সপো ২০২৩-এ যেটা হয়, সেখানে তাজ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ থেকে, সমগ্র বাংলাদেশ থেকে। তো তার চ্যাম্পিয়নের যে সম্মানটা, সেটা উপলক্ষে তার নাম রাখা হয়েছে তাজ। আসলে আমরা তো হাটে যেতে পারি না, এজন্য আমরা ফার্মে আসি। ফার্মে জায়েদ খান, সাকিব খান, তারপর আরো অনেক গরুর নামকরণ করা হয়েছে, এগুলো আমরা ধরেছি। খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে যে এখন এই দেশে পড়েছে। এই বছর আমি দুটা কিনছি এবং আগামী বছরের জন্য আমি আবার বুকিং দিয়েও রাখছি। আর ন্যাচারাল খাবারগুলো ওরা গাছ তৈরি করে, ন্যাচারালভাবে বই করে, কোনো ওই করার জন্য ইঞ্জেকশন বা কোনো ঔষধ বা যে কোনো জিনিস খাওয়ায় না। হাটে গেলে অনেক সময় বাসায় নেওয়ার পরে গরু অসুস্থ হয়ে যেত। ইভেন আমার পাশের বাড়িতে একবার একটা গরু ঈদের দিন চান রাত্রে মারাও গেছে। তো এইখানে আমি এই এক মাস আগে আজকে ৪টা গরু বুকিং দিলাম এবং এখন থেকে প্রতিদিনই আমি এবং আমার ফ্যামিলিরা দিনের একটা সময় আইসা নিজের হাতে খাবার খাওয়াইতে পারবো। এখানে সুস্থ সবল এবং অর্গানিক পদ্ধতিতে
গরু লালন পালন করা যায় এবং আমার মনে হয় এই গরুটা আমি পালতেছি। এখানে একটা বড় আকর্ষণীয় গরু হলো গিয়ে ব্রাহ্মা জাতের গরু, যেটা 50 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। আশা করি এটা খুবই বড় এক টনের উপরে গরুটা হবে। এটা ব্রাহ্মা জাতের গরু, এটার নাম রাখা হয়েছে হামজা। গরু সাজিয়ে করা হচ্ছে র‍্যাম্প শো এবং ছবি তোলার জন্য রয়েছে ফটো ফ্রেম, যা দেখতে উপচে পড়া ভিড় জমাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা।